বীরভূমের তৃণমূলে তিনি শেষ কথা। অনেকে বলেন তিনি বীরভূমের মুখ্যমন্ত্রী, জেলার মন্ত্রী, বিধায়করা নাকি তার হাতের পুতুল, এতদিন এই অভিযোগ তুলতেন বিরোধীরা। এবার সেই অনুব্রত মণ্ডলের সম্পর্কে বিস্ফোরক কথা ফাঁস করে দিলেন মন্ত্রী ফিরাদ হাকিম। তার বক্তব্য, নলাটির বিদায়ী বিধায়ক মঈনুদ্দিন শামসেকে টিকিট না দেওয়ার কারণ হল অনুব্রত মণ্ডল, তিনি নাকি ব্ল্যাকমেল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত সোমবার কলকাতার বন্দর এলাকায় 78 নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা পুরমন্ত্রী ববি হাকিম। সেখানেই বক্তৃতায় ববি এসব কথা বলেন, আর সেই বক্তৃতা ফেসবুক লাইভ করে দেন স্থানীয় এক কর্মী, তা আবার শেয়ার করেছেন নিজামুদ্দিন শামসে, যিনি মঈনুদ্দিনের ভাই এবং 78 নম্বর ওয়ার্ড তৃণমূলের সভাপতি। সেই ভিডিওর সত্যতা অবশ্য আমরা যাচাই করিনি। ওই অনুষ্ঠানে ববি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলাম, কিন্তু আমি জানতামই না যে ওর নাম নেই, মানে মঈনুদ্দিনের নাম নেই। যখন নাম ঘোষণা হলো না, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলাম এটা কি হলো। তখন বললেন, অনুব্রত আমার উপর ব্ল্যাকমেল করেছে, জবরদস্তি এর নাম কেটে অন্যজনের নাম দিয়েছে, আমি কি করব। আমি বললাম, আপনি সবচেয়ে বড় নেত্রী, আর আপনি বলছেন আপনি কি করবেন। তখন উনি বললেন, আমাকে সবটা সামলাতে হচ্ছে, সবাইকে রাখতে হবে, এই আফসোস আমারও আছে। বেচারা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে থাকতো না, শুধু নিজের কাজ করত, কিন্তু টিকিটই পেল না। মঈনুদ্দিন শামসে ছিলেন ফরওয়ার্ড ব্লকে, 16 ভোটের আগে যোগ দেন তৃণমূলে। তিনি প্রয়াত বাম নেতা কলিমুদ্দিন শামসের ছেলে, মঈনুদ্দিনের ভাই নিজামুদ্দিন 78 নম্বর ওয়ার্ড এলাকার নেতা, যে ওয়ার্ডে লোকসভায় তৃণমূল 18,000 ভোটে এগিয়েছিল। ফলে মঈনুদ্দিনের টিকিট না পাওয়া ববির পক্ষে অস্বস্তি বলে মনে করছেন অনেকেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একজন জেলা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করছেন এবং বিদিতা মুখ বুঝে মানছেনও? সঙ্গে এও প্রশ্ন উঠছে, কেন ব্ল্যাকমেল? মাস আড়াই আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির তরফে অনুব্রত মণ্ডলকে ফোন করে বলা হয়েছিল গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা। অনেকেরই প্রশ্ন, তাহলে কি সেটাই প্রেক্ষাপট? দল বদলের বাজারে অনুব্রত চাপ দিয়ে প্রার্থী করিয়েছেন, নাকি নিতান্ত এলাকা ম্যানেজ করার জন্য এবং নিজামুদ্দিনকে পাশে রাখার জন্য একথা বলছেন ববি? যদিও ববির এই বক্তব্য নিয়ে বুধবার সকাল পর্যন্ত অনুব্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।